Hi guys, welcome back to my channel. আমি আজকে চলে এসেছি আবার আপনাদের সুতপা আমার ব্লগ নিশ্চয়ই জানেন বেঙ্গলি ব্লগ উইথ সুতপা ইজি এন্ড সিম্পল সব জিনিস দেখাই যেগুলো আমি করি বাড়িতে সেই ধরনের জিনিস আমার ডেইলি ব্লগিং আমার ডেইলি ব্লগ লাইফস্টাইল ব্লগ আর এর মধ্যে আমি আবার তিনটে ভাগ করে রেখেছি লাইফস্টাইলে জানেন নিশ্চয়ই একটা ট্রাভেলিং একটা ডেইলি ব্লগে তাতে কুকিংও আছে কিন্তু বেস্টটা ডেইলি ব্লগিং কিন্তু তার সঙ্গে আমি তো খুব বেড়াই তাই ওটা থাকে ট্রাভেলিং আর আরেকটা হচ্ছে আমার রান্নাও থাকে ডেইলি ওটা আর আরেকটা হচ্ছে আমার স্যালন বেস মানে বিউটি রিলেটেড মেকআপ রিলেটেড জিনিসটা থাকে হেয়ার কাটও থাকে তাতে তো এইগুলো থাকে তো আজকে আমি একটা সবাই যেটা করে একটা হোলির একটা দোল যাত্রা বাঙালিদের বা হোলি দুটো দিন এইটা তো আমরা সবাই একটা করে ব্লগ করেছি তো আমিও করেছি কিন্তু আমার একটু প্রবলেম টেকনিক্যাল প্রবলেমে আমার একটু দেরি হয়ে গেল আপলোড করতে তার জন্যে ইগনোর করে দেবেন প্লিজ সবাইকে আলোক দিয়েছে আমি দেখলাম কিন্তু আমি আজকে দিচ্ছি আমার এই হোলির ব্লগটা হোলির ব্লগটা এমনিতে আমরা অনেক রকম করি কখনো শান্তিনিকেতনে গেছি সেসব তো অনেক পুরনো ভিডিও এখন আমি সেই ক্লিপস পাচ্ছি না যার জন্য আমি দিতে পারলাম না বা সেই ফটো বাইয়ে এবারে দিতে পারলাম না আবার নতুন করে যদি যাই কখনো নিশ্চয়ই দেব তো আরও অনেক জায়গায় আমরা যাই হোলিতে বা আমরা হোলি কখনো খেলি সামনে মানে আমাদের ঘরের মধ্যে সবাই এলো এরমভাবে করি বা পাড়ায় সবাই একটা জায়গা একটা উৎসব হলো বিকেলবেলা গানের নাচের একটা প্রোগ্রাম আমাদের পুরনো বয়স্ক স্যারেরা করালেন সেই সব অনেক কিছু সুন্দর ভালো ভালো জিনিস আগে যা করতাম অল্প বয়সে সেটা এখন করি অনেক সময় আমার মেয়েকে নিয়ে যাই কিন্তু আজকে আমি সেরকম কিছুই করতে পারিনি এবারের দোলটায় তো এবারের দোলটায় সাধারণ খুব সিম্পলভাবে ঘরে আমার মেয়ের জন্যই মেনলি ও খেলেছে একটু দেখবেন ওর মজা লাগবে যে ওর দোলটাও আপলোড হয়েছে আপনারা ওকে মানে ভালোবাসেন তো ও খুব ভালোবাসে আপনাদের সব দেখা দিতে ওর অনুরোধেই মেনলি আমি এটা করলাম নাহলে এটা দেখাবার মতো বা বিরাট কিছু নয় যে আমি একটু সবাইকে বলবো হ্যাঁ আনন্দ করে এটা দেখো আমার একটুখানি ইয়েও লাগছে কুণ্ঠিতও হচ্ছি যে এত সাধারণ ছোট একটা দেখাচ্ছি দোলের যেখানে কত কি হয়তো সবাই দেখায় কিন্তু তাই আমি এটাই দেখাচ্ছি আর আমি খুব অল্প বয়সে প্রচণ্ড দোল খেলতাম একদম ছোট থেকে ইয়াং এজ অব্দি কারণ আমাদের ইয়াং এজ অব্দি আমাদের পাড়ায় দুটো গ্রুপ ছিল একটা বাংলাভাষী আর একটা হিন্দিভাষী তো দুরকম ছিল বলে আমার দুটো গ্রুপেই বন্ধু আমরা সবাই মিলেমিশে পাড়ায় থাকতাম যার জন্যে আমাদের একদিন বাঙালিদের দোল খেলতাম আর আমাদের সঙ্গে ওরাও সবাই খেলতো আরেকদিন ওদের দোল খেলতাম যেদিন হোলি সেকেন্ড দিন তো আমরা সবাই মিলে মাঠের মধ্যে খেলতাম খেলার পর পুকুরে গিয়ে চান করতাম আমাদের বাড়ির সঙ্গে লাগানো নিজস্ব ঘাট ছিল পুকুর তো সেখানে আমার বাপের বাড়িতে তো সেখানে আমরা সবাই মিলে চান করতাম খুব মজা হতো আর তাছাড়া আমরা পাড়ায় দোলের গান গিয়ে বেড়াতাম হাতে আবির নিয়ে সবাই আমার বন্ধুরা থাকতো তাদের সবার দাদারা থাকতো যার জন্য গার্ড দিয়ে আমাদের নিয়ে যেত পুরো বোনের মতো কোনো অসুবিধা হতো না তাদের দিদিরা থাকতো বন্ধুদের দিদিরা বড় 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 অনেক বড় বড় দিদি তাদের সঙ্গে যেতাম সবাই দল বিরাট বড় দল হতো পাড়ায় পাড়ায় গিয়ে যাদের আত্মীয়র বাড়িগুলো চেনা বন্ধুদের বাড়িগুলো গিয়ে বয়স্কদের পায়ে আবির দিয়ে আসতাম তারা আমাদের মিষ্টি খাওয়াতো আমাদের একটা কালচার ছিল ভীষণ বাঙালি কালচার আর হিন্দি কালচার মিলিয়েছিল কিন্তু খুব ভালো লাগতো খুব মজা লাগতো সব রকমই করেছি তো সেগুলো তো আর আমার মেয়ে এখনো করতে পারলো না আর আমার হাজবেন্ডও খুব দোল খেলতো ওরা গ্রুপ বেঁধে বেরোতো বন্ধুরা পাড়ায় একদম আমি আমার বিয়ের পর থেকে দেখেছি কিন্তু লাস্ট কিছু বছর ধরে দেখছি যে একদম দোল খেলাটা নেই দেখছি আমাদের পাড়ায় অন্তত বা আমি আরও এরিয়া আরও অনেক দিকে দেখছি আগে যেভাবে খেলা হতো পাড়ায় পাড়ায় বেরিয়ে ঢোল বাজিয়ে আমরা দেখতাম এক একটা আওয়াজ হতো ঢোল কাশো সবাই গান বাজাচ্ছে চিৎকার করছে মানে পুরো দোলটা সবাই খেলতো খেলার পর 12টার পর থেকে দল বেঁধে বেরোতো প্রচুর অল্প বয়সী ছেলেরা বয়স্ক লোকেরা বয়স্ক মাঝারি বয়সের লোকেরা আমার হাজবেন্ডের গ্রুপরা এবং প্রত্যেকে এক একটা এক এক রকম গ্রুপ আর আমরা খুব মজা পেতাম দৌড়ে গিয়ে দরজাটায় দাঁড়িয়ে একটু দেখতাম ব্যাস কেউ কিছু আমাদের বলতো না সবাই যেত আমরা কি মজা পেতাম একটা আলাদা আনন্দ হতো কিন্তু সেসব এখন কিচ্ছু নেই কিচ্ছু দেখতে পাচ্ছি না এই কালকে পরশুদিন আমার মেয়ে প্রথম দিন দোল খেলেছে সেকেন্ড দিন খুব বলছিল কিন্তু আমি আর খেলাইনি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে কারণ ওদের ইউনিট টেস্ট এক্সাম চালু চলছে তা আবার যদি জ্বরটা হয়ে যায় মুশকিল পরীক্ষা আমি এইসব ভেবে একটুখানি এ করলাম যাই হোক আমাদের সময় তো এসব কিছু ভাবতামই না এখন তাই ভাবছি আর আমরা কত ভাবি বাচ্চাদের এইসব নিয়ে এই হবে সেই হবে যাই হোক তো যার জন্যে তো একদিনেরই দোল এই একটু আমার মেয়ে খেলেছে ওর সঙ্গে থেকেছি এইটুকুই আপনারা দেখুন আর বেশি কিছু কথা বলবো না চলুন যেটুকু করেছি দেখবেন চলুন সঙ্গে আমার মাকেও আজকে একটু দেখাচ্ছি একটুখানি চলুন আর দেরি করবো না দেখতে থাকি আজকে দোলি হোলিতে চলে এসেছি বাবু ওটা এ দেখো আমার ভূতনি সেজেছি হ্যাঁ ভূতনি সেজেছি আমার বাবু এতেই খুশি ভূতনি সেজে আমাকে এটা বাবু লাগিয়ে দিয়েছে আমার সরি জিনিয়া আপনাদের জিনিয়া লাগিয়ে দিয়েছে গালে আমাকে ভাবে বাবু এইটা হ্যাঁ জিনিয়া লাগিয়ে দিয়েছে জিনিয়া দিদা আজকে প্রথম দেখাচ্ছি আমার মাকে এই যে জিনিয়ার দিদা আমি একমাত্র মেয়ে তাই মা
জিনিয়া হওয়ার পর থেকে এখানেই এসে জিনিয়ার জন্য থাকে। আগে মা কোনোদিন একবেলাও দাঁড়াতো না এসে। যাই হোক, এখানে রয়েছে আমাদের সঙ্গে আনন্দ করে। হ্যাঁ, ওই বাড়িতে একা একা ভালো লাগে না, এখানে ভালো লাগে, এখানে ভালো লাগে আমাদের সঙ্গে। এখন স্বাভাবিক এই বয়সে এটাই স্বাভাবিক। চলুন জিনিয়াকে দেখাই কিরম খেলছে। জিনি কিরম খেলছো? দেখছো তো কত রকম মানুষ যাবে রং খেলতে খেলতে। হ্যাঁ, এগুলো আমাকেও আমার বাবা রাখতো, তবে আমাদের পাড়াটা ছিল ক্লোজের মধ্যে, তো সবাই মিলে বন্ধুরা মিলে খেলতাম। ভেতরে মেয়েরা অন্যরকম ব্যাপারটা ছিল, এই পাড়াটা তা না, রাস্তার উপরে বাড়ি। দেখছো কতজন খেলে টেলে যেতে নেই, গাইডেন্স খেলো। এই যে আমি, এই যে জিনি, হোলি মাকে দাও সবাইকে। দেখি আমি একটু ধরি, রং দিবি না, ঠিক আছে। রং খেলার আগে একটা টিপস দিতে পারি, পরে দেবো। সেটা হচ্ছে আগে না নারকোল তেল মেখে নেবেন মুখে হাতে, তাহলে আর চুলেও, তাহলে চুলে যতই রং লাগুক চুলটা ক্ষতি করবে না, আর মুখে হাতেও। আমি যখন খুব খেলতাম আমি এটা করতাম, আপনারাও এটা করতে পারেন। আর কুকুর বেড়ালের গায়ে দেবেন না, বা কোনো প্রাণীর গায়ে দেবেন না, নিরীহ প্রাণীর গায়ে, অবলা জীব, ওরা তো মুছতে পারে না ওই জন্য। সব এবার বেরিয়েছে, বেলা বেড়েছে, একটু জমজমাট হয়েছে একটু তবু। জিনি রং দিচ্ছিস? আচ্ছা দেখ, দেখ ওই দেখ, আস দেখ, নিচে দিবি কারো গা পায়ের দিকে, কারো মুখে মাথায় না লাগে।